কুয়েতে বাংলাদেশ কমিউনিটি কুয়েতের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় ও নৈশ ভোজ আয়োজিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ ফিরোজ। সাধারণ সম্পাদক বেলাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা জাফর আহমেদ চৌধুরী। এছাড়াও বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি কামরুল ইসলাম, মাসুদ করিম, কবির হোসেন সহ অন্যান্যরা। বক্তব্যে বলেন, বাংলাদেশ কমিউনিটি 3 লাখ কুয়েত প্রবাসীর বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করবে। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।